হাই গাইস, টুপিন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে দেখুন এসডিবি বোর্ড, এসডিবি বা এমডিডি, এমডিবি কোথায় ব্যবহার করবেন বা কোথায় লাগালে আপনার জিনিসটা সিকিউরিটি হবে। এই জন্য আমরা দেখুন আমরা সবসময় সেটিং করি হচ্ছে সিঁড়ির নিচে। সিঁড়ির নিচে কীভাবে সেটিং করছি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আর পুরো বিল্ডিংয়ের সব কাজই দেখাবো যে এটার আসলে ড্রয়িং কীভাবে করা বা এসডিবি সেটিংয়ের ড্রয়িং সেটাই দেখাচ্ছে। দেখুন আমরা পুরো সেটিং দেখাবো। দেখুন এটা হচ্ছে এই সিঁড়ির নিচের যে লাইটটা এটা, আর ওই সাইড থেকে যেটা আসবে এই সাইডটা দিয়ে এই তারগুলো এই সাইড দিয়ে আসবে। দেখুন এই যে এখানে দিয়েছে দুই গ্যাং তলা, দুই গ্যাং তলা এখানে দিয়েছে এসডিবি বোর্ড, আর এইখান থেকে আউট করে নিয়ে এখানে দিয়েছে আপনার আইপিএস, আইপিএস বা অন্য অন্য ব্যবহার করার জন্য যে লাগে এইগুলো। তাহলে গাইস দেখতে থাকুন পুরো ভিডিওটি, তাহলেই বুঝতে পারবেন যে বিল্ডিংয়ের ওয়্যারিং কীভাবে করতে হয়। দেখুন গাইস এই যে মেন লাইনটা এইখান দিয়ে পুরো বিল্ডিংয়ের মেন লাইন এই সাইড দিয়ে নেমে এই যে এই সাইড দিয়ে দেখুন এসডিবিতে কানেকশন দেওয়া হয়েছে। এই গাইস দেখুন আমরা এই রুমে কীভাবে দেখুন লাইন করছি, এটা হচ্ছে বাথরুমের লাইন, টু গ্যাং সুইচ ছকে টু গ্যাং তলা, এখানে দিয়েছে টিভির, এইখানে দিয়েছি মেন বোর্ড, ফ্যান লাইট, লাইট পয়েন্ট দিয়েছি, এইখানটা হচ্ছে বেড সুইচ, এসি, এসির সকেট, এসি সুইচ, আর হচ্ছে বেড সুইচ। আমরা এই যে বাইরে বাইরের পাশটা কীভাবে টানছি এই দেখুন, ভিতর থেকে কেটে বাইরের পাশ কমপ্লিট করছি। দেখুন এটা হচ্ছে বারান্দা, বারান্দায় দিয়েছি আমরা বাইরের জন্য বোর্ড একটা, দুইটা দুইটা বোর্ড, আর লাইট পয়েন্ট দিয়েছে, আর দুইটা ফ্যান। এখানে হচ্ছে বাথরুম, বাথরুমের জন্য আলাদা টু গ্যাং, আর একটা রুম সেম টু সেম। দেখুন এই যে শুধু এসিটা নাই, এইটা আর একটা রুম। দেখুন এটা হচ্ছে কিচেন রুম, কিচেন রুমের ভিতরে কীভাবে ড্রয়িং করছে দেখুন, তিন গ্যাং, দুই গ্যাং, দুই গ্যাং তলা সেটিং করছি, এখানে সিক্স পিন সকেট সেটিং হবে। গাইস দেখুন এই রুমেরটাও সেম টু সেম। দেখুন গাইস এবার আমরা এইগুলো কীভাবে মশলা দিয়ে আটকাবো সেটাই শেয়ার করব, তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। গাইস এই যে আমরা একবারে মশলা মাখাইয়ে সেটিং করে দেবো যাতে বোর্ডগুলো দেখা তারা না হয়, এই জন্য আমরা মশলা মাখাই নিচ্ছি, নিয়ে সেটিং করে দেবো। দেখুন গাইস এই যে এভাবে মশলা দিয়ে আমরা বোর্ডগুলো সুন্দর করে ফিটিং করে দিচ্ছি যাতে কোনো রকম ব্যাকাতারা না হয়, আর ব্যাকাতারা থাকলে ওইভাবে ওরা সেটিং করে দেয়। এই জন্য সবসময় মশলা দিয়ে জাম দিয়ে ধুয়ে যাবেন, তাহলে কোনো রকম আপনার বোর্ডটা তেরা হবে না, দেখতেও সুন্দর লাগবে। অবশ্যই আপনার মালিক পক্ষ আপনাদেরকে অবশ্যই বলবে যে না ভালো কাজ হয়েছে। দেখুন বোর্ড সেটিং করছে জয়, জয় কুমার। গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি অনেক আর বড় করতে চাই না, এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।